হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিউটিভ স্টাডি গাইড। আমি দীপক কুমার চৌধুরী। আজকে কোডিং ডিকোডিং এর একটা মেইন কনসেপ্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা এক্সামে যেরকম এসএসসি সামনে আসছে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যেটা সিএইচএসএল থাকে, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস এবং আরও ডাব্লিউবিসিএস রিলেটেড এক্সামগুলো, আই থিঙ্ক পিএসসির এক্সামগুলোতে হ্যাঁ ম্যাট্রিক্সের কোশ্চেন আসে। দেখতে খুব বড় লাগে কিন্তু খুব সহজ একটা কোশ্চেন। তো চলো আজকে এটাকে সলভ করি। তো এরকম কোশ্চেন থাকে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। এরকম ডাইরেকশন থাকে, দেখতেই পাচ্ছ কত বড় ডাইরেকশন দেওয়া, এবং এই ডাইরেকশনটা এরকমভাবে আমি কালার দিয়েছি কারণ এইখানে বোঝার ব্যাপার আছে। নর্মালি এক্সামে একটা কালারই থাকবে, আর এবং দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ঠিক আছে? এবং সেটার উপর ডিপেন্ড করে এটা থাকে কোশ্চেন যে মোস্ট ইকুয়াল টু কত হবে অপশনগুলো থেকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এই চারটে অপশন। তো কোশ্চেনটা তোমরা ফার্স্টে ট্রাই করো, তারপরে এখানে স্টার্ট করো। তো ফার্স্ট আমি আশা করি তোমরা অ্যান্সার বের করতে পেরেছো। এবার দেখো আমি কিভাবে কোন অ্যাপ্রোচে কোশ্চেনটাকে সলভ করাচ্ছি। তো ফার্স্ট ডাইরেকশনটাকে একটু পড়ার চেষ্টা করো। দেখো কি বলেছে, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন, তো অবভিয়াসলি একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, এ ওয়ার্ড ইজ রিপ্রেজেন্টেড বাই অনলি ওয়ান সেট অফ নাম্বার, ওয়ার্ড রিপ্রেজেন্টেড বাই ওয়ান সেট অফ নাম্বার, মানে এখানে এম রিপ্রেজেন্ট 40332101 অপশন আছে, মানে যে কোনো একটা রিপ্রেজেন্ট করবে। তাহলে ঠিক সেম ভাবেই বলেছে যে অনলি ওয়ান সেট, আচ্ছা এখানে কি বললাম, এ ওয়ার্ড ইজ রিপ্রেজেন্ট বাই অনলি ওয়ান সেট অফ নাম্বার, মানে এই যে মোস্ট এই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করছে সেট অফ নাম্বারস, এই যে অপশন এ তে চারটে সেট অফ নাম্বারস আছে, সেই নাম্বারস এই বি তে সি তে এগুলো নাম্বারসে রিপ্রেজেন্ট করছে। যেটা ঠিক হবে সেটা ঠিক করতে হবে, এটা আমাকে বুঝতে হবে। দেখো কিভাবে হয়, তো নাম্বারস অ্যাজ গিভেন ইন ওয়ান অফ দ্য অল্টারনেটিভস, দেখো আছে, দ্য সেট অফ নাম্বারস গিভেন ইন দ্য অল্টারনেটিভ আর রিপ্রেজেন্টেড বাই টু ক্লাসেস অফ অ্যালফাবেট অ্যাজ ইন দ্য টু গিভেন ম্যাট্রিক্স। এই টু ম্যাট্রিক্সের মধ্যে অ্যালফাবেটের সেটগুলো দেওয়া আছে, এবং এখানে কি কি দেওয়া আছে দেখো, বলেছে দ্য কলাম অ্যান্ড রোজ অফ ম্যাট্রিক্স ওয়ান আর নাম্বার জিরো টু ফোর, জিরো টু ফোর, এই যে জিরো থেকে ফোর অবধি এখানে কলাম এবং জিরো টু ফোর অবধি রো বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা আছে, এবং দোজ অফ কলাম ম্যাট্রিক্স টু ফ্রম ফাইভ টু নাইন, তো ফাইভ থেকে নাইন অবধি রোতে এবং কলামে দেওয়া আছে, মানে কলাম আর রোতে দেওয়া আছে, ঠিক আছে? মানে বেসিক্যালি এই যে এই পোর্শনটাকে বলা হয়, এই পুরো লাইনটাকে বলা হচ্ছে কলাম, হ্যাঁ, আর এই পাশের জায়গাটাকে বলা হচ্ছে রো, ঠিক আছে? তো মানে আমি যদি একটু গুছিয়ে বলি, তাহলে এই সাইডে পাশাপাশি যেটা থাকছে, ঠিক আছে, এটাকে রো, আর উপর নিচ যেটা থাকবে সেটা কলাম রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এবার এটাকে একটু দেখা যাক পরে কি বলছে। এ লেটার ফ্রম দিস ম্যাট্রিক্স ক্যান বি রিপ্রেজেন্টেড ফার্স্ট বা ইটস রো অ্যান্ড দেন দ্য কলাম নাম্বার, মানে যেরকম একটা এক্সাম্পল দিয়েছে যে এম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ফোরটিন আর টোয়েন্টি ওয়ান। দেখো ফোরটিন দুভাবে আসতে পারে, প্রথমে যদি আমি ফোরটিন মানে এক আর চার এইটাই যদি এক জিরো, মানে এখানে ওয়ান জিরো, এখানে ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, তাই তো? তো ফোরটিন বলতে দেখো প্রথমে এম, এম ক্যান বি রিপ্রেজেন্ট, তাহলে প্রথমে কি বলেছে, ফার্স্টে রো, ফার্স্টে রোতে আমি রোতে একে সিলেক্ট করলাম এবং কলামগুলো দেখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর করে আমি এম এ পৌঁছালাম। এবার দেখো এই জায়গাটা থেকেই কিন্তু আমি ডাইরেক্টলি বলে দিতে পারতাম, কেমন করে, আচ্ছা উপর থেকে দেখতে গেলে ওয়ান আর যদি ফোর দেখতাম তাহলে কিন্তু এস এসে পৌঁছাতো, কিন্তু আমি যদি এইভাবে দেখতাম, আমি যদি প্রথমে কলাম দেখতাম, প্রথমে তো রো বলেছে, আমি যদি ভুলবশত কলাম দেখে নিতাম তাহলে কীরকম দাঁড়াতো, দেখো ফার্স্টে যদি আমি এখানে দেখতাম এইটাকে সিলেক্ট করতাম তাহলে এখানে কি আসতো, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, তাহলে ওয়ান ফোর, ওয়ান ফোর কি এম আসছে কি, এখানে এম আসছে না, এটা এস চলে আসছে, তাহলে তুমি বুঝতে পারছো যে প্রথমে রো, তো এখানে বলেও দিয়েছে যে ফার্স্ট বা ইটস রো অ্যান্ড দেন ইটস কলাম। দেখো আমি এই কোশ্চেনের মধ্যে যা একটা বোঝাতে চাইছি এই কারণেই, একই রকম কোশ্চেন আসে এক্সামে, ওইভাবে রো কলাম দেখারও দরকার নেই, জাস্ট এই লাইনটা যদি দেখে নিতে পারো যে এম ক্যান বি রিপ্রেজেন্ট বাই ফোরটিন টোয়েন্টি ওয়ান, তাহলে ফোরটিন কীভাবে আসছে, ফোরটিনে, ফোরটিনে ওয়ান ফোর এম চলে আসছে আর এখানে টোয়েন্টি ওয়ান টু
আর ওয়ান এম চলে আসছে আসছে কিনা দুভাবেই এম এসছে এম তো আরও আছে এখানেও আছে কিন্তু দুটো অপশন দিয়েছে আর এখানে আরেকটা দিয়েছে ও ক্যান বি রিপ্রেজেন্টেড টু জিরো আর থ্রি টু তো ও ক্যান বি রিপ্রেজেন্টেড টু জিরো টু দেন জিরো আসছে ও আর আরেকটা বলেছে থ্রি টু এখানেও আসছে তাহলে অবভিয়াসলি এই লাইনটা যদি তুমি চোখে চলে দেখো এটা কিন্তু খুব সেকেন্ডের মধ্যে আমাকে অ্যান্সারটা বের করতে হবে এত কিছু পড়ার সময় নেই আমি জাস্ট বোঝানোর জন্য বলছি তোমরা প্র্যাকটিস করতে পারো ম্যাট্রিক্স চ্যাপ্টারে আছে বা এরকম টাইপের ছবিগুলো দেখেই তুমি যে কোনো বইয়ের চ্যাপ্টার তুমি খুঁজে নিতে পারো আচ্ছা এবার কোশ্চিনে যাই কোশ্চিনে বলেছে মোস্ট একটা ওয়ার্ড দিয়েছে তাই তো মোস্ট একটা ওয়ার্ড দিয়েছে এই মোস্ট ব্যাপারটা বলতে চাইছে এই এম ও এস টি মানে এই যে এম এম এর মধ্যে এই চারটে সেট অফ নাম্বারস যেটাকে বলা হয়েছে ও এই চারটের মধ্যে একটাকে রিপ্রেজেন্ট করবে বা সবগুলো রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু এই ও এর জায়গাটা হচ্ছে এই জায়গাগুলো ঠিক আছে এটা হচ্ছে এস এর জায়গা এবং এটা হচ্ছে টি এর জায়গা ঠিক আছে এবার আমাকে চেক করতে হবে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে এই চারটের মধ্যে একটা অপশনই ঠিক থাকবে তাহলে চলো শুরু করি দেখো এম বলেছে ফোর জিরো ফোর জিরো ফোর আর জিরো ফোর জিরোতে এম আসছে হ্যাঁ আসছে তাহলে ফোর জিরোতে এম আসছে আচ্ছা আচ্ছা এটাকে এইভাবে লিখি না এটাকে অন্যভাবে লিখি তাহলে দেখতে ভালো লাগবে সেকেন্ড হ্যাঁ তাহলে এখানে বলেছে এম এম মানে ফোর জিরো ফোর জিরো হ্যাঁ ফোর আর জিরোতে এম তো আসছে তাহলে এম ফোর জিরো ঠিক আছে আচ্ছা দেখো পাশাপাশি তুমি করতে পারো ও মানে তুমি বের করতে পারো ও মানে ফোর 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 আর ফোর ফোর আর ফোরে ও হ্যাঁ ও আসছে এস মানে বের করতে পারো যে এস মানে কি বলছে টু 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 আর টুতে এস হ্যাঁ এটা তো আসছে আচ্ছা এইট নাইনে বের করতে পারো এইট এখানে আছে নাইন এখানে আছে এইট নাইনে টি আসতে হবে এইট আর নাইনে কিন্তু আই আসছে টি আসছে না তাহলে এটা বাদ এটা হলো না একটা হলো না একটা যদি না হয় তাহলে অপশন এ বাদ তাহলে আমি পাশাপাশি না করে আমি উপর নিচ করার চেষ্টা করব তাহলে কি হলো বাদ হওয়ার সম্ভাবনাটা বেশি হবে ঠিক আছে তুমি পাশাপাশি করবে না সবসময় উপর নিচ মানে যেরকম টি মানে বলেছে এইট নাইন আচ্ছা সেভেন নাইন এইট এইট আর ফাইভ সিক্স দেখে নিই তাহলে সেভেন নাইন কি টি আসছে সেভেন দেন নাইন সেভেন নাইনে এ আসছে টি আসছে না সেভেন নাইনে এখানে তাহলে এ আসছে টি আসছে না তাহলে এটাও বাদ মানে বাকি বি পুরোটাই বাদ সি এর ক্ষেত্রে দেখো এইট 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 আর এইট এইট এইটে ডি আসছে আসছে কি টি আসছে না তাহলে এটা বাদ মানে পুরোটাই বাদ কারণ বাকিগুলো যদি মিলেও যায় ধরে নিলাম বাকিগুলো সব ঠিক হয়ে গেল কিন্তু লাস্টেরটা তো মিললো না আমাকে তো সবগুলোই মিলাতে হবে মোস্টকে তো আনতে হবে তার জন্যই লাস্টের গুলো চেক করে করেই আমি পেয়ে যাচ্ছি লাস্টে দেখো এখানে ফাইভ সিক্স আছে ফাইভ 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 সিক্স তাই তো তাহলে ফাইভ সিক্স এর টি আসছে হ্যাঁ টি আসছে তাহলে এটা তো টি আসছে তাহলে এটাও আশা করি মিলবে কারণ তিনটে তো হচ্ছে না তাহলে একটাই মিলা যাওয়ার কথা আছে তাও একবার চেক করে নিই থ্রি ফোরে এস আসছে থ্রি দেন থ্রি ফোর তাহলে কিভাবে করবো থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি টু থ্রি ফোর থ্রি ফোরে এম আসছে হ্যাঁ আসছে তাহলে এম আসছে এটাও ঠিক আছে ওয়ান থ্রি ওয়ান থ্রিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান থ্রিতে ও আসছে হ্যাঁ ও আসছে তাহলে ওয়ান থ্রি ও আসছে আর জিরো টু জিরো দেন টু এম আসছে তাহলে জিরো টুতে এম আসছে তাহলে অপশন ডি তে কারেক্ট হয়ে গেল তাহলে দেখো ফার্স্টে রো তারপরে কলামের দিকে যাচ্ছি আশা করি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো এইভাবেই করো এইভাবে ধরে ধরে করো তোমাদের শর্টকাটও দেখিয়ে দিলাম কিভাবে করবে লাস্ট থেকে ধরে করলে খুব তাড়াতাড়ি হবে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যদি না কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে কমেন্ট বক্সে দেবে কমেন্ট বক্সে যা কমেন্ট মনে হয় কোশ্চেন কোয়ারিজ থাকে তো করতে পারো আর যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস এই যে আমি যে এই এটার পিডিএফটা ঠিক আছে এই যে পিডিএফটা থাকছে তোমাদের কাছে তো এই পিডিএফটা আমি এই টেলিগ্রাম চ্যানেল আছে কম্পিটিটিভ স্টাডি গাইড ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো ঠিক আছে ভিডিও লিঙ্কও দিয়ে দেবো এবং এখানে আপলোড করে দেবো তো তোমরা যতটা পারবে যে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো ঠিক আছে আর অবশ্যই এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ফেসবুকে কম্পিটিটিভ স্টাডি গাইড নামে পেজ আছে সেটা একটু লাইক ফলো করে নিও কারণ এরকম অনেক ভিডিও আসবে আর যদি এটা ফেসবুকে দেখে থাকো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ওকে থ্যাংক ইউ